দর্শক, নাজিরহাট গরুর বাজারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটু ডিফারেন্ট ভিডিও হচ্ছে, দুই পাশে সাউন্ড রয়েছে অনেক। চেষ্টা করবো আসলে বাজারের দু চারটা গরুর দাম আপনাদেরকে দেওয়ার। সামনেতেই কিন্তু দেশি বেশ কিছু গরু আছে, কথা বলি দুটা গরু দেখছি দেশি। ভাইয়া দাম কেমন দিচ্ছেন গরুর? সামান্য 19-20 হবে। বয়স কেমন, কি দাঁত কি সব আছে? সব দাঁত আছে। তো দর্শক, দুটা দেশি গরু দেখাচ্ছিলাম, এটা কিন্তু 52-তে বিক্রি হয়ে গেছে। সুন্দর একটা দেশি গরু। তারা দেশি গরু খুঁজতে চান, খুঁজতেছেন, তারা বাজারে আসতে পারেন, সমস্যা নেই। বাজারে প্রচুর কিন্তু দেশি গরু আছে, একদম অনেক পুরোনো বাজার, নাজিরহাট বাজার একটা নাম আছে বাজারের। যদি একটু সামনের দিকে নিয়ে যেয়ে দেখাই আপনাদেরকে, এদিকে কিন্তু একটা বেশ সুন্দর ছোটো গরু, যারা খুঁজতেছেন তারা চলে আসতে পারবেন বাজারটাতে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দাম কত দিচ্ছেন এটার? দর্শক, 52 দিয়ে গরুটা নিয়েছে। আচ্ছা, গরু চুরি চুরি হয়ে যাচ্ছে, চোর বা চোরের উৎপাত বেড়ে গেছে। ওইটা তো চলতেছে, সরকারের অভিযান তো চলতেছে বাজারে। এটা তো খুব লসের বিষয় হইলো আপনার। তো দর্শক, এরকম কিন্তু চোর আছে, প্রশাসন যারা আছে তাদেরকে এরা পুলিশও ভাবছে হয়তো যে তদারকিটা কমে গেছে। দর্শক, সামনে কিন্তু আরো একটা সুন্দর গরু দেখাচ্ছি, একটা চমৎকার ভালো সুন্দর একটা গরু। এটা কার ভাইয়া? বেশি হয়েছেন, 90,000 বিক্রি হয়ে গেছে। দর্শক, 90-তে এটা বিক্রি হয়েছে, চমৎকার একটা গরু দেখাচ্ছিলাম। যারা আসবেন বাজারে চলে আসতে পারবেন, বাজারের হাসিলটা ভালোই। এই পাশে যদি একটু দেখাই আপনি আপনাদেরকে, এই পাশটা বেশ কিছু সুন্দর গরু আছে, যদি দেখার চেষ্টা করি। 34,000 নিচে দর্শক, ভালো ছিল গরু। ভাইয়া দাম কেমন দিচ্ছেন? 70,000 বাসু সহ। দুধ কেমন হয়? দেখাই একটা গরু বাছুর সহ। নিজের গোয়ালের গরু না? দর্শক, নিজের গোয়ালের গরু। আচ্ছা, হচ্ছে যারা দুই একটা গরু পেলে থাকে পালে, ওনাদের বাছুরের বয়স কতদিন? এখনো চার মাস হয় নাই। ভালোই, আমার কাছে ভালো লাগতেছে। আপনারা আসবেন, দাম দর করে নিয়ে যাবেন গরু। নাজিরহাট বাজারটাতে আপনারা অনেকেই আমাদেরকে কিন্তু রিকোয়েস্ট করেছেন, যারা রিকোয়েস্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা বাজারের ঠিকানা আমাদেরকে দেওয়ার জন্য। এই পাশেও কিন্তু আরও সুন্দর গরু আছে। এগুলো কার ভাইয়া? এটা আপনার? এটা কত দিচ্ছেন? দেখাই
50 গুরু মনে সম্ভবত বাজা হচ্ছে ভালো বাজারটা বাজারে গরু আছে প্রচুর যেহেতু সবাবরাত এবং সাপ্লাই কোরবানো আছে যে অনেকেই কালেকশন করতেছেন খামারের জন্য তারা বাজার আসতে পারবেন বাজারে খামারে কালেকশন করার মতো গরু কিন্তু প্রচুর রয়েছে বাজারটাতে বাজারটা পোষার অনেক বড় এবং অনেক নাম করা একটা বাজার কিন্তু বাজারটা হচ্ছে রাস্তার দুই পাশ জুড়ে বসে যার কারণে একটু আমাদের কথা বলতে এবং সাউন্ড প্রবলেমটা একটু ফেস করতে হচ্ছে এই পাশে কিন্তু একটা সুন্দর কালী গরু দেখতেছি দেখাই এটা গাভী গরুটাও মাশাল্লাহ বাসি আছে শাহিওয়ালে কিন্তু একটা বাসি আপনার এটা মাসা কত ভাইয়া কত হলে দিবেন বললেন পঁয়ষট্টি 1,65,000 হলে দিয়ে দিবেন কতগুলো আছে এরকম এক জোড়াই আছে নাম্বারটা দিয়ে দেন নাম্বারটা দিলে কি হবে আপনার যদি ইনকেস বাজারে যদি না যায় গরুটা দেখা যাবে যে অনেকের অনেকেই তো অনেক দূর থেকে দেখবে অ্যাড্রেসটা দেন এটা হলে হবে নাম্বার লাগবে না ঘটনা হচ্ছে যে অ্যাড্রেস হবে বাগমারা পুকুরের পূর্ব পাশে আচ্ছা আমাদের নাজিরহাট তো দর্শক অ্যাড্রেস দিয়ে দিই ভাইয়ের নাম কাস্টমারের ভালো লাগলে দর্শকের ভালো লাগলে আপনাকে ফোন করে আপনার কাছ থেকে গরু সংগ্রহ করে ফেলবে তার কোনটা আছে একটু দেখান আমাদের দাম কেমন দিচ্ছেন বাড়িতে এবার আসেন বাড়ির গরুগুলোর ওজন কেমন হবে এগুলা 9-10 মন হবে তাহলে আপনি ভালো একজন খামারি তো নাম্বার দিতে সমস্যা কি কাস্টমার আসবে আপনার কাছে ফোন করবে আপনার ঘর থেকে গরু নিয়ে যাবে সবাই চিনে কারণ নম্বর লাগে না তো তারা তো দরকার তাদের না আমি আমি একটা কথা বলি আমার দর্শকরাও সাক্ষী আছে রিসেন্টলি কিছুদিন আগে পটিয়ার একটা ভিডিও বানাইছিলাম এক করিম ভাইয়ের ভিডিও বানাইছিলাম আমরা তো করিম ভাইয়ের খামারে যতগুলো গরু ছিল সবগুলো বিক্রি হয়ে গেছে ইভেন আমি ওদিন ফোন দিলাম উনি বলতেছে ভাই আমি আরো 2 গাড়ি আনতেছি আমার চাহিদা বেড়ে গেছে তো এরকমই মনে করেন যে যদি দাম ভালো লাগে কাস্টমারের দেখবেন যে আপনার 30,000 গরু নিতে পারবে এবং 9-10 মনের উপরে যারা গরু চান ওনার খামার থেকে কিন্তু আপনারা গরু সংগ্রহ করতে পারবেন এই একটা সুন্দর ফ্রিজিয়ানের দুইটা কিন্তু দেখাচ্ছিলাম এগুলো চমৎকার সার আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করতে পারবেন আর লাইভ ওয়েট যদি কেউ নিতে চায় এখানে স্কেল নাই দর্শক আপনারা মন মাপাই নিতে পারবেন লাইভ ওয়েট একটু ভেজাল আছে যেটা এখানে স্কেল নাই ওনার কাছে লাইভ ওয়েট দিতে পারবে না তো যারা মন হিসেবে নিবেন তারা বাজারে আসতে পারবেন এবং ভাইয়া দেওয়া নাম্বারটাতে নিয়ে নেবেন না ওনার কাছে কিন্তু আরও বড় বড় বেশ কিছু গরু কিন্তু ওনার কাছে আছে ওনার খামারে যাদের ভালো লাগবে ভাইয়ারকে যোগাযোগ ওনার সাথে ফোন করে যোগাযোগ করে ওনার খামার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এরকম কিন্তু অসংখ্য গরু কিন্তু ওনার খামারে আরও রয়েছে এদিকে ওনার গাভীসহ একটা বাছুর দেখাচ্ছিলাম এদিকে দুটো ফ্রিজিয়ান দেখাচ্ছিলাম আপনাদেরকে এটা একটু সুন্দর করে দেখাই যেহেতু সার ব্রিজ গরু মোটো সাইজ মাশাল্লাহ ভালোই তো ওজনভাবে যারা বড় গরু খুঁজতেছেন বা পাচ্ছেন না খামারের জন্য বা কোরবানিতে যারা কালেকশন করতে চাচ্ছেন তারা ভাইয়ের কাছে চলে আসতে পারবেন তো দর্শক ভিডিওটা এখানে শেষ করবো শেষ করার আগে যে কথাটা বারবারই বলি আপনারা অনেকে রিকোয়েস্টে কিন্তু আমি এই বাজারে এসেছি তো যারা রিকোয়েস্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা বাজারে আমাদেরকে অ্যাড্রেস দেওয়ার জন্য আর রিকোয়েস্ট যেটা থাকবে আপনারা একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ গরুগুলো সংগ্রহ করতে পারে আর এই বাজারের হাসিল সম্পর্কে যদি বলি
হাসিল হচ্ছে 3% নিচে হয়তো রিকোয়েস্ট করলে একটু কমতে পারে আর যারা আসবেন জংকারে চলে আসবেন জংকার থেকে রিকশা ভাড়া রিকশা যোগে 10 টাকা করে নেবে নাজিরহাট গরুর বাজার বলে যে করে রিকশা আপনাদেরকে নিয়ে আসবে ধন্যবাদ সবাই